হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো ইয়ামি গৌতম এবং প্রিয়ামানির নতুন সিনেমা আর্টিকেল 370 নিয়ে, যেটা কিন্তু ফ্রাইডেতে থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছে। তো আর্টিকেল 370 মুভিটা কীরকম হলো সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশানস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আর্টিকেল 370, এই আর্টিকেলটার ব্যাপারে হয়তো তোমরা সবাই জানো, ওয়াকিবহল আছো, তো সেই ব্যাপারে আমি ইন ডিটেলসে ঢুকছি না, কারণ ওটা একটা অন্য টপিকে চলে যাবে। আমি জাস্ট এই মুভিটা কেমন হয়েছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো, এই মানে আর্টিকেল 370 রিলেটেড জিনিসপত্র নিয়ে কিন্তু আমি অত বিস্তার আলোচনা করব না, কারণ সেটা কিন্তু অন্য ব্যাপারে হয়ে যাবে। তো এখানে মুভিটার মধ্যে বেসিক্যালি দেখিয়েছে যে এই যে আর্টিকেল 370টা, সেটা কনস্টিটিউশনে আগে থেকে কীভাবে জিনিসটা এসছে, বা এই যে কনস্টিটিউশনের যে অনেক রকম চেঞ্জেস হয়েছে কী হয়েছে না হয়েছে, এবং এই যে 2019 আর্টিকেল 370 রিলেটেড যে বিশাল বড় একটা চেঞ্জেস এসেছিল সেটা কীভাবে এলো, এর পেছনে কারণটা কী, এবং এই পুরো মানে ঘটনাটা কিন্তু এর পেছনে ইয়ামি গৌতমের যে ক্যারেক্টারটা এবং প্রিয়ামানির যে ক্যারেক্টারটা, তারা দুজনে কিন্তু মানে কম বেশি কিন্তু ইনভলভ থাকবে। কারণ এখানে এমন একটা ঘটনা ঘটবে, মানে ইয়ামি গৌতম ফিল্মটার মধ্যে দেখেছে তিনি একটা জম্মু কাশ্মীর একটা জায়গায় অপারেশন করতে যাবে কোনো একটা মানে এজেন্টকে ওখানকার একটা মোলকে ধরার জন্যে, বাট ওখানে অপারেশনটা সেরকম ফ্রুটফুলভাবে হয়নি, যার জন্য কিন্তু তখন জম্মু কাশ্মীরের বিশাল বড় একটা মানে গণ্ডগোল সৃষ্টি তৈরি হয়, এবং সেখান থেকেই কিন্তু এই আর্টিকেল 370 ব্যাপারটা কিন্তু তখন উঠে আসে, যেটা কিন্তু ফিল্মটার মধ্যে দেখিয়েছে। তো এরপর আলটিমেটলি সেই জিনিসগুলো কীভাবে সব কিছু এখানে সেট আপ হয়, বা ইন প্লেস কীভাবে হয়, বা এখানে প্রিয়ামানি এবং এই যে ইয়ামি গৌতম তারা মানে এই যে বিল পাস করানোটা নিয়ে যে জম্মু কাশ্মীরের যে সিচুয়েশানগুলো কী হবে, বা এই যে তারা ওই মানে ওখানকার যে রিসোর্সেসগুলো আছে যারা এইসব মানে কাণ্ডগুলো ঘটাচ্ছে তাদেরকে কীভাবে ধরবে, এই সব কিছুই কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে ফ্রম দি মেকার্স অফ উড়ি, মানে এখানে ইয়ামি গৌতমের যে বর তিনি কিন্তু উড়ি ফিল্মটা ডিরেক্ট করেছিল এবং তিনি কিন্তু এই ফিল্মটা প্রডিউস করেছে। এই ফিল্মটার যে মেকিংটা সেটা কিন্তু সত্যি বেশ ভালোভাবে দেখানো হয়েছে, মানে ড্রামাটাকে কিন্তু ফিল্মটার মধ্যে রীতিমতো ইন্ট্যাক্ট রেখেছে, একদম শুরু থেকে শেষ অবধি পরপর যেভাবে এখানে ইভেন্টসগুলো দেখাবে, বা এখানে বলতে গেলে ডিটেইলিং কাজটা কিন্তু সত্যি বেশ বেশ ভালোভাবে দেখেছে। মানে কনস্টিটিউশনের এত কিছু যে রদবদল বা এত কিছু যে জিনিস হয়েছে, কিছু কিছু মানে বছরের কনস্টিটিউশনের যে জিনিসগুলো দেখাবে সেগুলো ডিটেলিং যেভাবে এখানে কাজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হয়েছে সেটা কিন্তু সত্যি মানে প্রশংসা প্রাপ্য বলা যেতে পারে। সেটার জন্যে কিন্তু ড্রামাটা ভালোভাবে কিন্তু স্ক্রিন প্লেটার মধ্যে ধরে রাখতে পেরেছে। ছোটোখাটো কিছু ইনস্টেন্স, ছোটোখাটো এখানে অ্যাকশান অবশ্যই আছে, যেগুলো কিন্তু মানে মোটামুটি দেখতে খারাপ লাগবে না, বাট হ্যাঁ ওই লাস্টের ক্লাইম্যাক্সে যে অ্যাকশান সিনটা হবে, বল যে পান্ডা তাকে ধরার জন্য এখানে যেভাবে ফাত পাতা হয়েছিল সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে। এবং হ্যাঁ, এই ফিল্মটার মধ্যেও কিন্তু পুলওয়ামার যে ইনসিডেন্ট সেটাকেও কিন্তু রেখেছে, মানে একটা অনেকগুলো ঘটনাকে সাজিয়ে এখানে ফিল্মটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা কিন্তু বলতে গেলে স্ক্রিন প্লেটা অতটাও কিন্তু খারাপ লাগেনি। কারণ আমরা যদি এর আগেও দেখে থাকি ফাইটার মুভিতেও কিন্তু ওই পুলওয়ামার ইনসিডেন্টটাও কিন্তু দেখেছিল, যেটাও কিন্তু পার্ট অফ ওই ফিল্মটার একটা স্টোরি ছিল, এবং এখানেও কিন্তু ওই ছোট্ট একটা ইনসিডেন্টকে দেখানো হয়েছে যেটা কিন্তু এই ফিল্মটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং অবশ্যই এখানে ইয়ামি গৌতমের যে ক্যারেক্টারটা আছে তারও কিন্তু একটা পাস্ট স্টোরি আছে, যেটাও কিন্তু সামহাউ রিলেটেড টু হার প্রেজেন্ট সিচুয়েশান, তো সেটাও তিনি কীভাবে সলভ করবে, সেটা তিনি কীভাবে খুঁজে বার করবে, কী হয়েছিল সেটা আদৌ সত্যি না মিথ্যে, সে সব কিছু কিন্তু ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো ফিল্মটার প্রেজেন্টেশন, লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো ছিল। যেটা বেসিক্যালি ফিল্মটার স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে ড্রামাটা, মানে এক একটা ইনস্টেন্স যেভাবে এখানে দেখিয়েছে, বা ওই যে মানে কনভয় যাচ্ছে, বা যে অ্যাকশন সিনগুলো দেখিয়েছে, বা এখানে যে ড্রামাটা যে বিল্ড আপ করার চেষ্টা করেছে, যে এতগুলো আর্টিকেল বা এত কনস্টিটুয়েন্সি খুঁজে যে ডিটেলসগুলো বার করার চেষ্টা করছে, বা এখানে যে সাবপ্লট জিনিসগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে। মানে কাশ্মীরের কী অবস্থা, কী চলছে না চলছে তখনকার সময়ে, কীরকম পলিটিক্যাল সিচুয়েশন, সব কিছু জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে ইন্ট্যাক্টভাবে দেখিয়েছে। এবং তাছাড়াও এখানে ওই যে দুটো ক্যারেক্টার যারা প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টারের রোলটা প্লে করেছে, তাদেরও কিন্তু অভিনয়টা সত্যি বেশ বেশ ভালো ছিল। এবং এখানে মানে ওই লাস্টের যখন কনস্টিটিউয়েন্সি যখন ওটা যখন পাস করা হবে 5th অগস্টে, সেই যে তখনকার যে ফেমাস ডায়লগ বা ফেমাস যে ঘটনাটা যেভাবে এখানে তুলে ধরেছে সেটাও কিন্তু মানে যেখানে হোম মিনিস্টারের রোলটা প্লে করছে তার কিন্তু পারফরমেন্সটা সত্যি সত্যি বেশ ভালো ছিল। এবং অভিনয় দিক থেকে ইয়ামি গৌতম এবং প্রিয়ামানির দুজনের পারফরমেন্স কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো ছিল। স্পেশালি এখানে ইয়ামি গৌতম যেহেতু মানে নিজে কিন্তু একাই 100 বলা যেতে পারে ফিল্মটার মধ্যে, কারণ এখানে যেহেতু হিরো নেই, তো তাকে যেভাবে হিরোইক ওয়েতে দেখিয়েছে যে তিনি পুরো অপারেশনটাকে তিনি মানে অপারেট করছে, তিনি লিড করছেন, বা তার ওপর দিয়ে যে জিনিসগুলো আছে তিনি যেভাবে অ্যাকশনগুলো করছে, বা ওই কিছু ড্রামা মোমেন্টে তার যে অভিনয়টা, স্পেশালি এখানে একটা কনফ্রন্টেশন
রিলেশন সিন থাকবে একটা লোকের সাথে, সেখানে তার যে মানে ইমোশনসটা বা যে রাগটা যেভাবে তিনি ফুটিয়ে তুলছিলেন সেটা কিন্তু বেশ দেখার মতো ছিল। এবং তাছাড়াও প্রিয়ামানিকে কিন্তু এরকম সিরিয়াস রোলে বেশ বেশ ভালো লেগেছে, তিনি কিন্তু তার অভিনয়টা বেশ ভালোভাবে কিন্তু ওই ক্যারেক্টারটা ওয়াইজ ফুটিয়ে তুলতে পেরেছে। কিছু কিছু এখানে টেনশন বিল্ড আপ মোমেন্ট ছিল যেগুলো কিন্তু দেখার মতো করেছে, যেগুলো কিন্তু অডিয়েন্সদের একদম পুরো সিটের মধ্যে বসিয়ে রাখ। ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু যথেষ্ট ভালোভাবে ইউজ করা হয়েছে। হ্যাঁ, টেকনিক্যাল অ্যাসপেক্ট কিন্তু ফিল্মটার মধ্যে দারুণ ছিল। কিছু কিছু ক্যামেরা শট, কিছু কিছু ড্রোন শট এখানে যেভাবে দেখিয়েছে, মানে পাহাড়ের রাস্তা দিয়ে বা জম্মু কাশ্মীর রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে বা গাড়িগুলো যখন ঘোরাচ্ছে তখনের যে ড্রোন শটের যে ক্যাপচারগুলো, সেগুলো কিন্তু তোমাদের দেখতে বেশ বেশ ভালো লাগবে। এবং গানগুলো কিন্তু ঠিকঠাকভাবে পুট করা হচ্ছে, অতটাও খারাপ লাগেনি। বাট হ্যাঁ, ফিল্মটার মধ্যে মানে ইমোশনাল ব্যাপারগুলো একটু কম রাখা হয়েছে, ফ্যাক্টের ওপর বেশি বেস করে, যেহেতু এখানে স্ক্রিনপ্লেটাকে ইউজ করা হয়েছে, সেই হিসেবে কিন্তু ফিল্মটা আমার অতটাও খারাপ লাগেনি। এবার হ্যাঁ, লোকে অনেকে অনেক রকম এখন এই ফিল্মটা নিয়ে কথা বলবে, সেটা আমি ভিডিওর মধ্যে তুলছি না। আমার জাস্ট ফিল্মটা কেমন লাগলো আমি শুধু কিন্তু সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওভারঅল বলা যেতে পারে আর্টিকেল 370 কিন্তু অতটাও খারাপ না, আমার কিন্তু বেশ লেগেছে। মানে ফিল্ম মেকিংয়ের দিক থেকে যদি কথা বলি বা এখানে সবার অভিনয়ের দিক থেকে কথা বলি বা যে ড্রামাটা এখানে যেভাবে সাসপেন্সটা ক্রিয়েট করার চেষ্টা করছে সেগুলো কিন্তু ডিরেক্টর বেশ ভালোভাবে কিন্তু ফ্যাক্ট দিয়ে ওগুলো কিন্তু তুলে ধরতে পেরেছে অডিয়েন্সদের কাছে। তো তোমরা যদি আর্টিকেল 370 মুভিটা না দেখে থাকো বলবো তোমরা গিয়ে মুভিটা দেখতে পারো, আশা করছি তোমাদের হয়তো খারাপ লাগবে না। এবং যদি দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।